হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু বাইরে রয়েছি এই কদিন, যার জন্য ভিডিও দিতে পারছি না। তো আজকে যারা কলেজ অ্যাডমিশন নিতে চাইছো 2024 সেন্ট্রাল এস প্রসেসে, তাদের জন্য একটা ছোট্ট মেসেজ দিতে চাইছি। তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো। প্রথম কথা বলতে চাইছি যেটা, যে আজকে যাদের ফার্স্ট লিস্টে নাম চলে এসেছে তারা কিন্তু মাস্ট অ্যাডমিট তাদের হতেই হবে। অ্যাডমিশন যদি তোমরা না হও, অ্যাডমিশনের সময় তোমরা অটো আপগ্রেডেশনে ইয়েস করবে, ইয়েস যদি তোমরা না করো তাহলে কিন্তু কনফার্ম বলে দিচ্ছি ভর্তি তোমরা হতে পারবেই না। ঠিক আছে, প্রথম মেরিট লিস্টে এসছে, সেকেন্ড লিস্টে ধরো মনে হলো যে ফার্স্ট লিস্টে তোমরা অ্যাডমিশন নিতে পারবে না বা অ্যাডমিশন নিতে চাইছো না, সেকেন্ড লিস্টে তোমরা অ্যাডমিশন নেবে, এরকম কিন্তু হবে না। এই লিস্টে তোমাদের মাস্ট অ্যাডমিটেড হতেই হবে, না হলে তোমাদের ক্যান্ডিডেটচার কিন্তু বাতিল হয়ে যাবে। অতএব তোমরা কনফার্ম ভর্তিটা হয়ে যাও। সেকেন্ড লিস্ট যখন আসবে, অটো আপগ্রেডেশন কমপ্লিট হবে, তখন আফটার এইটিন্থ জুলাই বা 18-19 নাগাদ কিন্তু সেকেন্ড লিস্ট আসবে, আমি তোমাদের বলে দেবো বাড়িতে গিয়ে। তো প্লিজ তোমরা ফার্স্ট লিস্টে অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে নাও, নাহলে কিন্তু অ্যাডমিশন তোমাদের হবেই না, বাতিল হয়ে যাবে। তো চলো, আর যদি কোনো প্রশ্ন থাকে ইনস্টাগ্রাম বা আমাকে মেল করতে পারো, আমি তোমাদের মেলের থ্রু দিয়ে উত্তর দিয়ে দেবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, বেস্ট অফ লাক।